চৈত্রে তাপপ্রবাহ ও যানজট এড়াতে ইফতারের পর ঈদের কেনাকাটায় বিপণী বিতানগুলোতে ভিড় করছেন রাজধানীবাসী। গরমের কারণে সুতি ও দেশীয় পোশাক বিক্রি হচ্ছে বেশি, যদিও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সন্ধ্যায় রাজধানীতে ঈদ কেনাকাটা, বিপণী বিতানগুলোতে ভিড়, পছন্দের পোশাক কিনতে অনেকেই ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে। তীব্র গরম আর যানজটের কারণেই ইফতারের পরে বের হচ্ছেন বেশিরভাগ ক্রেতা। ইফতার করার পরে পানি টানি খাওয়ার পরে দেখা যায় যে একটু ভালো লাগে, ফ্রেশ লাগে, শপিং করতেও ভালো লাগে, ভিড়ও কম থাকে একটু। আসছি আজকে মূলত ঈদের শপিং করতে, ফ্যামিলির সাথে, ফ্যামিলি সবার জন্য শপিং করতে। আমি যখন ছোটবেলায় ছিলাম তখন কেনাকাটা খুবই ভালো লাগতো, তখনকার একটা শপিং করার মজাই আলাদা ছিল। গেল বছরের তুলনায় এবার বেচা কিনা নিয়ে সন্তুষ্ট অনেক বিক্রেতা। দিনের চেয়ে আমাদের সন্ধ্যার পরে কাস্টমার সমাগমটা একটু ভালো হয়, কাস্টমার ভালো আমরা রেসপন্স পাই। গত বছরের তুলনায় এবছর মোটামুটি ভালো, চান্দ্রাজ পর্যন্ত একটু ভালো হবে। বাবা মার হাত ধরে পরিবারের ছোট শিশুরও আসছে ঈদ শপিং এ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদের কাপড় চোপড় কিনতে আসছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পোশাকের পাশাপাশি আবার কেউ কেউ কিনছেন কসমেটিক্স ও জুতা। আমাদের কাপড় কেনাকাটা শেষ, এখন আর কি কসমেটিক্স আর শুটা বাকি, সেজন্য আর কি আসা। দরদাম বেশি, তারপরেও একটু নেওয়া লাগে, সেজন্যই নিতে আসে আর কি। চাঁদ রাত পর্যন্ত কেনাকাটায় ক্রেতার এই চাপ অব্যাহত থাকবে বলে আশা বিক্রেতাদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।